নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু একজন বিদেশি প্লেয়ারের নাম জুড়েছে সেই বিদেশি কে তার আসার সম্ভাবনা কতটা রয়েছে সেই নিয়ে আলোচনা রয়েছে এছাড়া রফসান রবিনোকে নিয়ে কিন্তু একটা বিরাট বড় ব্রেকিং আপডেট বেরিয়ে আসছে সেটাও কিন্তু আমরা শেয়ার করে নেবো এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেল প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো আমরা পঁচিশ হাজার ফ্যামিলি মেম্বারের খুব কাছাকাছি রয়েছি তো তোমরা চাইলেই কিন্তু আজকেই পঁচিশ হাজার ফ্যামিলি মেম্বার কমপ্লিট করে দিতে পারো সকলে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো তাদেরও সাবস্ক্রাইব করতে বলো তাহলে কিন্তু আজকেই আমাদের পঁচিশ হাজার ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে যাবে আশা করি তোমরা সেই সাপোর্টটা দেখাবে এবং তোমরাই সাবস্ক্রাইব করতে থাকো দেখবে কারো সাবস্ক্রাইব থেকে পঁচিশ হাজার সাবস্ক্রাইবটা কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক এরপর যদি আমরা সরাসরি মেন টপ পিক নিয়ে আলোচনা করি তো আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু চেন্নাইন এফসি তাদের একজন প্লেয়ারের সঙ্গে টাটা বাই বাই করে নিয়েছে সেই প্লেয়ার যে তার দল ছাড়বে আমরা মোটামুটি উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময় থেকেই শুনতে পাচ্ছিলাম প্লেয়ারটাকে অন্য আর কেউ নয় আঠাশ বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার আকাশ সাংওয়ান যাকে কিন্তু আমরা চেন্নাইন এফসির জার্সি গায়ে ফুটবল খেলতে দেখেছি সাইড ব্যাকে কিন্তু খুব ভালো অপশান কিন্তু এই আকাশ সাংওয়ান তাকে কিন্তু টোটাল আটচল্লিশটা ম্যাচ চেন্নাইয়ের জার্সি গায়ে আমরা দেখেছি এবং আটচল্লিশটা ম্যাচে কিন্তু দুটো গোলের সঙ্গে সঙ্গে দশটা অ্যাসিস্ট করতে দেখেছি তার মানে উইং বরাবর গিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডেঞ্জার ক্রিয়েট করতে পারে তো দুর্দান্ত মাপের প্লেয়ার তো এবং আইএসএলও কিন্তু যথেষ্ট ভালো ফুটবল এই আকাশ সংগ্রহের কাছ থেকে আমরা দেখেছি তো এই প্লেয়ারকে যে এফসি গোয়া প্রি কন্ট্যাক্ট দিয়ে রেখেছিলো সেটা আমরা শুনেছিলাম তো সেই কারণেই কিন্তু তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিল এবার চেন্নাইন এফসি তাকে ছেড়ে দেওয়া হয়েছে নেক্সট বছর থেকে মানে নেক্সট আইএসএল থেকেই কিন্তু আমরা তাকে এফসি গোয়ার জার্সি গায়ে খেলতে দেখতে পাবো খুব ভালো সাইনিং হয়েছে এটা এফসি গোয়ার জন্য টাকা সত্যি কোয়ালিটি প্লেয়ার মানানোর কাছে গিয়ে কিন্তু আরও ভালো ফুটবল উপহার দিতে পারবে এটুকু আমরা বুঝতে পারছি এরপর যদি আমরা একটুখানি কেরালা ব্লাস্টার্সকে নিয়ে কথা বলি তো কেরালা ব্লাস্টার্স কিন্তু দুজন বিদেশি প্লেয়ারের সঙ্গে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলছে তোমাদের যেরকমটা কালকেই বলেছিলাম যে তাদের বিদেশি কোচ চূড়ান্ত হয়ে গেছে তার পছন্দ মতন কিন্তু দুজন বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে খুব সম্ভবত তারা আইএসএল থেকে আসছে না বিদেশি লিগ থেকে আসছে এবং কোচের পছন্দ মতোই কিন্তু প্লেয়ার আসতে চলেছে খুব তাড়াতাড়ি নামগুলো আশা করি সামনে এসে যাবে এসে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এরপর যদি আমরা কেরালারই আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি সেই বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে তো প্রথমে সেই প্লেয়ারটাকে তোমাদের একটুখানি বলে নিই পঁচিশ বছর বয়সী মন্ট্রিনোর সেন্টার ব্যাকের প্লেয়ার মিলস ড্রেনচিচ তাকে কিন্তু এই আমরা কেরালা ব্লাস্টার্সে দেখেছিলাম এবং ভালো ফুটবল খেলেছে নিঃসন্দেহে বলতে হয় যে কটা ম্যাচে খেলেছে প্রথম বছরে এসেই কিন্তু যথেষ্ট ধারাবাহিক ভালো ফুটবল খেলেছে মার্কোল এস্কোবিচকে তো সেইভাবে পাওয়াই যায়নি পুরো সিজনে কিন্তু এই প্লেয়ার ভালো ফুটবল খেলে দিয়েছে একটুখানি মাথা গরম রয়েছে দুটো ম্যাচে কিন্তু তাকে আমরা দেখেছি ছিলাম যে একটু মাথা গরম করতে এমনকি রেড কার্ড পেতেও তাকে আমরা দেখেছিলাম তো যাই হোক এই মিলস ড্রেন্সিচের সঙ্গে নাকি ইস্টবেঙ্গলের একটা যোগসূত্র তৈরি হয়েছে বা যোগসূত্রটা কীভাবে তৈরি হয়েছে তোমাদের একদম খোলাখুলি বলে নিই অনেকেই জিজ্ঞাসা করেছিল ফেসবুক পেজে যারা জিজ্ঞাসা করেছিল তারা আশা করি বুঝতে পারবে দেখো উইকিপিডিয়া এমনই একটা জায়গা যেখানে কিন্তু সেটাকে এডিট করা যায় যাদের হাতে মোটামুটি পাওয়ার রয়েছে তারা কিন্তু চাইলেই উইকিপিডিয়া এডিট করতে পারে অনেক কিছুই করা যায় তো সেই উইকিপিডিয়ার একটা এডিট থেকে দেখানো হচ্ছে মিলোস ড্রেন্সিচকে নাকি ইস্টবেঙ্গল রেজিস্টার করিয়েছে এবার দেখো কথাবার্তা হয়েছে কি না সেটাই তো জানা গেল না রেজিস্টার এত দূর পর্যন্ত এগিয়ে গেছে কি সেরকম কোনো আপডেট নেই এবার একটা সময় শোনা গিয়েছিল যে মিলোস ড্রেন্সিচের সঙ্গে নাকি কন্ট্রাক্ট বাড়াবে না কারণ নতুন কোচ এলে তার পছন্দের মতন তারা বিদেশি প্লেয়ার নিয়ে আসবে আবার একটা সময় নাইনটেন স্টপেজ থেকে জানানো হয়েছিল যে তারা কিন্তু তাকে রীতিমতন একটা অফার দিয়ে রেখেছে কিন্তু হ্যাঁ সই হয়নি এরকম রয়েছে কিন্তু প্লেয়ারটা নিঃসন্দেহে ভালো প্লেয়ার বয়স খুবই কম পঁচিশ বছর বয়স তো একটা যদি দীর্ঘমেয়াদী তাকে চুক্তি দেয়া যায় তাহলে কিন্তু ভালো অপশান হবে এবার এখন কোনো কোনোরকম অফার বা কোনো রকম কথাবার্তা হয়েছে কিনা তার কোনো রকমভাবে কোনো কিছুই আপডেট নেই শুধুমাত্র এটা তোমাদের প্রশ্ন ছিল এবং তোমরাই অনেকেই আমাকে ফেসবুক পেজে সেই জিনিসটা পাঠিয়েছিলে যে একটা এডিট জিনিস তো ওরকম এডিট জিনিসের উপর ভরসা করে লাভ নেই কোনো জায়গা থেকে যদি ভাবে আপডেট বেরিয়ে আসে যে হ্যাঁ মিলোস রেঞ্চিসকে অফার করেছে বেঙ্গল বা কথাবার্তা হয়েছে তাহলে কিন্তু সেটা ধরো এই মুহূর্তে ব্যাপারটাকে পুরো ওয়াইল্ড হিসাবেই ধরতে পারো কোনো রকম এটা এখনও পর্যন্ত কিছু অ্যাডভান্স নেই তো যাই হোক এটা বোঝাতে পারলাম আর যদি হয় তাহলে কিন্তু ভালো হবে কারণ আমরা দেখে নিয়েছি রীতিমতন টিম ইন্ডিয়া আকোষের মতন প্লেয়ার যে কিন্তু এই মিলস রেঞ্চিচের খুব ভালো বন্ধু দুজন বন্ধুকে যদি তুলে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো হবে তো সেটা তো সময় বলবে এখন পর্যন্ত সেরকম কিছু হয়নি তো যাই হোক এরপর যদি নেক্সট প্লেয়ারকে নিয়ে কথা বলি এই প্লেয়ারকে নিয়ে প্রতি বছরই ট্রান্সফার মার্কেটে বেশ সরগরম থাকে কিন্তু একটা ব্যাপার যেটা উঠে এসেছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো প্লেয়ারটা হচ্ছে আঠাশ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার বা সেন্টার ফরার্ড এ প্লেয়ার রাফসান রবিনো যে কিন্তু বসুন্ধরা কিংসের সঙ্গে দু হাজার সালেই তার কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাচ্ছে এবার কালকে একটা বড় মিডিয়া থেকে দেখলাম বাংলাদেশের বড় সংবাদ মাধ্যম থেকে দেখলাম যে সেখানে তাদের এই বসুন্ধরা কিংসের ম্যাচ ছিল সেই ম্যাচটা তারা জিতে গেছে খুব সম্ভবত তারা পিছিয়ে ছিল পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচটা জিতেছিল মোহামেডানের সঙ্গে তাদের ম্যাচ ছিল বাংলাদেশি ক্লাব তো সেক্ষেত্রে ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বসুন্ধরা মোটামুটি যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তারা কিন্তু একদম ভালোভাবে তারা তো বাংলায় কথা বলে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই যারা সেই ভিডিওটা দেখতে চাও আমি ফেসবুকে দিয়ে দেবো যদি কেউ দেখতে চাও তাহলে দেখে নিতে পারো তো সেখানে জানিয়েছে যে নেক্সট সিজনে কিন্তু আমরা আরও ভালো রকম দল গঠন করার চেষ্টা চালাচ্ছি আমরা আমাদের বাংলাদেশের সমস্ত টুর্নামেন্টে ভালো ফলাফল করছি কিন্তু এএফসিতে গ্রুপ পর্ব থেকে পরের গ্রুপের মানে পরের রাউন্ডে আমরা যেতে পারছি না সেই জন্যই কিন্তু আমরা পরিকল্পনা করছি আমরা যেরকম ভাবে চেষ্টা করছি তাতে দল আরও বেশি শক্তিশালী হবে এবার কিছুদিন আগে কিন্তু শোনা গিয়েছিল এই বসুন্ধরা কোর্চের সাথে কিন্তু ইন্ডিয়ার দুটো কোচ মানে ক্লাবের কথাবার্তা চলছে এরকম শোনা গিয়েছিল এবং রফসানের ক্ষেত্রেও তাই যে কলকাতার কোনো ক্লাব রফসানকে নেবার ব্যাপারে ইন্টারেস্টেড রয়েছে এছাড়া আরও একটা ক্লাব রয়েছে তো সেক্ষেত্রে ওই সাংবাদিকরা কিন্তু রফসানকেও ব্যাপারটা জানতে চায় তো রফসান সেক্ষেত্রে বলেছে যে আমার তো কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এএফসির এফসির কথা ভেবে কোনো রকম পরিকল্পনা মানে ক্লাবের তরফ থেকে এখনও পর্যন্ত আমার সাথে করা হয়নি যেরকমটা আমরা শুনতে পাচ্ছিলাম এখান থেকে যে হ্যাঁ তার সাথে কন্ট্র্যাক্ট হয়ে গেছে কন্ট্র্যাক্ট হয়ে গেছে কিন্তু রফসান নিজে বলেছে যে কোনো রকম এএফসি নিয়ে আমার সাথে এখনো কোনো পরিকল্পনা হয়নি আর পরিকল্পনা হলেও আমি থাকবো কি থাকবো না সেই নিয়ে এখনও কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি তো তার মানে বোঝাই যাচ্ছে যে হ্যাঁ এটা ঠিক বসুন্ধরা তার কাছে এখনো কোনো সেরকম কন্ট্রাক্ট পেপার পাঠায়নি রীতিমতন ইন্ডিয়া থেকে যেরকম অফার ছিল বেশ কিছু বড় মিডিয়া থেকে কিছুদিন আগে নিউজগুলো করা হয়েছিল যে ইস্টবেঙ্গলের তরফ থেকে কোনো একজনকে পাঠানো হয়েছিল নামগুলো আমি বলছি না তোমরা জানো সবাই জানো যে তাকে অ্যাপ্রোচ করার জন্য অর্থাৎ রফশান রবীন্দ্রকে অ্যাপ্রোচ করার জন্য তাকে নিয়ে জন্য এটা কিন্তু ঠিক সেরকম কিন্তু হয়েছিল কিন্তু তারপর আর কি হয়েছিল সেটা নিয়ে আমরা কিছু জানতাম না কিন্তু রপসান যেহেতু নিজে মুখে জিনিসগুলো বলছে তো সেক্ষেত্রে কিছু তো একটা ভিতর ভিতর রয়েছে এবার দেখা যাক সে ভারতে এলে উইস্টবেঙ্গলেই যে আসবে তার কোনো রকম এখনও তো নিশ্চয়তা নেই বা অন্য কোনো ক্লাবেও আসতে পারে তার সম্ভাবনা রয়েছে তো নিঃসন্দেহে ভালো প্লেয়ার এবং ব্রাজিলিয়ান প্লেয়ারদের মধ্যে আলাদা রকম খেলা রয়েছে আমরা দেখেছি এবং সে ভারতে এসেও বাংলাদেশের ক্লাব থেকে এসেও কিন্তু খেলে গেছে ভালো মোহনবাগানের বিরুদ্ধে ভালো খেলেছে উড়িষ্যার বিরুদ্ধে ভালো খেলেছে তো নিঃসন্দেহে ক্লাসফুল প্লেয়ার তো এরকমই রপশান সে নিজে জানিয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত এবছরও রপশানকে নিয়ে আর কি কি রকম হয় যা যা হবে সমস্ত কিছুই জানিয়ে দেব আর যারা এই ইন্টারভিউটা দেখতে চাও অবশ্যই জানিও কমেন্টে তাহলে কিন্তু আমি ফেসবুক পেজে শেয়ার করে দেবো সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে কোনোরকম অসুবিধা নেই তো এই ভিডিওতে ব্যাস এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ